বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আশীষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন সবার দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুবই ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কারণ যারা জানেন যে রাফি কিন্তু নানি বাড়ি এলে সবসময় কান্নাকাটি করে তো এই কারণে একটু ওকে কার্টুন দেখানো মানে কার্টুন দিয়ে রাখি তো ফোনে তো ফোনে কার্টুন দিয়ে রাখলে তো আসলে ভিডিও করতে পারি না আর তো যাই হোক এই কারণে আর কি তেমন একটা ভিডিও করা হয় না তারপর একা কাজে ব্যস্ত থাকি আর এসে মার সাথে একটু শুয়ে শুয়ে গল্প করা কথা বলা তো এই করতে যে আর ভিডিও করা হয় না আর তেমন কোনো কাজও নাই যে সেগুলো ভিডিও করব। তো যাই হোক এই কারণেই করা হয় না আর ভাত যখন খাই মানে বেশিরভাগই মাদের বাড়ি এলে রাফির কাছেই ফোন থাকে ও কার্টুন দেখে আর এক মিনিটের জন্য যদি ফোনটা নিই তো সিল্লি করে মানে সারা বাড়ি একদম মাথায় করে উঠাই তো এই কারণেই আরও হয় না তো দেখুন গুড় পেয়েও সে কেমন অবস্থা করছে তো যাই হোক আজকে ভাপা পিঠা বানাবো আর মার কথা যারা শুনতে চেয়েছেন তো আসলে মা এখন আগের থেকে একটু মানে হাঁটা চলা একটু করতে পারছে কিন্তু যে আর কি মার শরীরটা ফুলে গেছে টুখ খুব ফোলা তো আর ওষুধ তো মা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে এখন আপাতত অ্যালোপ্যাথি ওষুধ খায় না তো যাই হোক এইভাবে আস্তে আস্তে যেন সুস্থ হয়ে যায় আর মার শরীরটা একটু ফুলে গেছে তো ফুলাটা একটু যদি কমতো তাহলে একটু টেনশন মুক্ত হতো আর গ্রামে যেহেতু একটু শীত পড়ছে বেশি তো শীতের জন্য মার আবার একটু মানে সময়তে ভালো সময়তে আবার খারাপ এমন অবস্থা শরীরের তো যাই হোক তারপরেও আগের তুলনায় একটু মানে হাঁটা চলা করতে পারে একটু ভালো এখানে ভাবা পিঠা বানানোর জন্য এই যে আমি পিঠা বানাচ্ছি আর আপি ঘরে কার্টুন দেখছিল তো পরে ফোনটা নিয়ে আসছি বলে ও পিস পিস চলে আসছে ফোন নেওয়ার জন্য এসব নানির কলের ভিতর বসে রয়েছে আর মা পাশে বস্তা পেতে চুলার পাশে বসে জাল দিচ্ছে আস্তে আস্তে আর আমি বানাচ্ছি পিঠা তো নারকেল নাই এই কারণে নারকেলটা দিলাম না তো আবার শীতের আগে আপনাদের সাথে ভালোভাবে পিঠা বানিয়ে শেয়ার করব তো বাবা পিঠা আমার খেতেও অনেক পছন্দ আবার আমি বানাতেও পারি সুন্দর করে তো আজকে নারকেল নাই তারপরে ছোটো যে ঢাকনা লাগে মাটির তো মাটির ঢাকনাও নাই আমার বাড়িতে রয়েছে তো এই কারণে আরও বানানো হয়নি নারকেলের যে মালা থাকে ছোটো তো ওইটা দিয়েই বানাচ্ছি আসলে খুবই ছোট্ট একটি ভিডিও সবাই পুরো দেখবেন আর ছোট একটি লাইক দিয়ে দিবেন আর ইনশাল্লাহ বাড়িতে গেলে আবার বড় বড় ভিডিও দেওয়া শেয়ার করব আপনাদের সাথে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য তো আমি সব সবসময়ই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় ভালো থাকি সুস্থ থাকি আর এভাবে যেন আমার চলার পথে আপনারা আমাকে সাপোর্ট করেন আমাকে এমন সুন্দর সুন্দর যে কমেন্ট করেন তো আপনাদের কমেন্টগুলো পড়েও কিন্তু আমি অনেক শান্তি পাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম